এখন থেকে ইন্টারনেট ছাড়াই মানে অফলাইনে ব্যবহার করা যাবে গুগল ড্রাইভ। সম্প্রতি একটি ব্লগ পোস্টের মাধ্যমে এমন খুশি খবর জানিয়েছে গুগল। আমরা জানি গুগল ড্রাইভ হচ্ছে গুগলের একটি ফ্রি স্টোরেজ সার্ভিস। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় ইমেজ, ডকুমেন্ট, পিডিএফ ফাইল সংরক্ষণ করতে পারি এবং যখন সেটা দেখার প্রয়োজন আমরা সেটা দেখতে পারি। তবে এর জন্য আমাদের ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। তবে এখন থেকে এই সার্ভিসটি পাওয়ার জন্য আমাদের ইন্টারনেট প্রয়োজন হবে না, মানে আমরা চাইলে ইচ্ছা করলে ইন্টারনেট ছাড়া অফলাইনেই আমরা গুগল ড্রাইভের এই সার্ভিসটি পেতে পারবো। মানে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট, নথি, ইমেজ আমরা ইন্টারনেট ছাড়াই দেখতে পারবো গুগল ড্রাইভ থেকে। তবে গুগল ড্রাইভে ছবি বা ইমেজ সেভ করলেই এই বিষয়টা দেখা যাবে না, বা নথিগুলো বা ডকুমেন্টগুলো দেখা যাবে না। এর জন্য গুগল ড্রাইভে গিয়ে আমাদের একটি গুরুত্বপূর্ণ সেটিং করে নিতে হবে। আজ আমরা সেই সেটিংটি শিখব, তো চলুন দেখে নেওয়া যাক। Subscribe to my channel and also press this bell icon. তবে এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের গুগল ড্রাইভে। তারপর আমরা যে ফাইলটি বা যে ডকুমেন্টটি অফলাইনে দেখতে চাই বা ওপেন করতে চাই সেই ফাইলটি ওপেন করব। আমি উদাহরণস্বরূপ একটি ফাইল দেখেছি, যেমন মনে করুন এই বইটি আমি অফলাইনে পড়তে চাই। এর জন্য আমরা প্রথমে বইটিকে ওপেন করব বা ডকুমেন্ট ওপেন করব। তারপর তার উপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করব, ডটে ক্লিক করব। তারপর দেখেন এখানে আছে মেক অ্যাভেলেবল অফলাইন, আমরা এটিকে অ্যাক্টিভ করে দিব। দেখেন নিচে একটি লেখা আছে ফাইল উইল বি মেড অ্যাভেলেবল অফলাইন, তার মানে এই ফাইলটি এখন থেকে আপনি অফলাইনে দেখতে পারবেন বা পড়তে পারবেন। আমরা বিষয়টি চেক করি এখন ঠিক আছে কিনা। তার জন্য আমরা প্রথমে আমাদের নেট কানেকশনটা অফ করে দিই, তারপর আবার প্রথম থেকে আসি। আমরা ড্রাইভে ক্লিক করব, তারপর আমরা যে ফাইলটি ওপেন করতে চাই সেই ফাইলটিতে যাব। দেখুন আমার বইটি অফলাইনে ওপেন হচ্ছে এবং বিশাল একটা ডকুমেন্ট, এটা 175 পৃষ্ঠার, সেটাও কি অফলাইনে আমি ওপেন করতে পারতেছি। এরকম যে কোনো ফাইল আপনি অফলাইনে ওপেন করতে পারবেন এখন থেকে গুগল ড্রাইভে। চেক করি আমাদের অন্য ফাইলগুলা, এই ফাইলগুলো ওপেন হচ্ছে না, কারণ এগুলো আমি অ্যাক্টিভ করি নাই। এগুলো ওপেন করতে চাইলে এগুলোতেও আমরা মেক ইট অ্যাভেলেবল অফলাইন অ্যাক্টিভ করে নিব। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।